যাই হোক, আজকে আমরা শুরু করব। আমরা লাস্ট ক্লাসে যেমন নিউটনিয়ান মেকানিক্স শেষ করেছিলাম, তো তখন আমরা বলছিলাম যে আমরা আদর্শ গ্যাস শুরু করব। আদর্শ গ্যাস চ্যাপ্টারটা যেহেতু অনেক বড়, আমরা অনেক আগে পড়েছি, একটু রিভিশন দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমরা আদর্শ গ্যাসটা শুরু করবো। ঠিক আছে, সফওয়ান কি খবর, কেমন আছো, শুনতে পাচ্ছো? আদর্শ গ্যাস, ওকে। তো আদর্শ গ্যাস চ্যাপ্টারে আমরা কি কি শুরুতে কি আছে, শুরুতে হচ্ছে কি বয়েলের সূত্র নিয়ে আলোচনা করা আছে। তো বয়েলের সূত্রটা কি ছিল? বয়েলের সূত্র ছিল এরকম যে কোন একটা গ্যাসের, কোন একটা আদর্শ গ্যাসের তার হচ্ছে গিয়ে প্রেশার হচ্ছে গিয়ে তার আয়তনের, বা চাপ হচ্ছে গিয়ে তার আয়তনের ব্যস্তানুপাতিক, তবে স্থির তাপমাত্রায়। বা আমরা যদি এভাবে বলি যে তাপমাত্রা স্থির থাকলে কোন একটি গ্যাসের চাপ তার আয়তন হচ্ছে গিয়ে কি ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তো সেখান থেকে আমরা দেখে এসেছিলাম কি বয়েলের সূত্রে, একটু যদি আমরা আগের কথাগুলো বা আগের ক্লাসগুলো একটু রিভিশন দিই, তো বয়েলের সূত্রে যেটা ছিল সেটা ছিল কি পি সমানুপাতিক 1/ভি। তখন হচ্ছে গিয়ে কি ছিল, টি স্থির ছিল। এই হচ্ছে গিয়ে আমাদের কি ছিল বয়েলের সূত্র মূল কনসেপ্ট। তো এইখান থেকে আমরা পরবর্তীতে বিভিন্ন ধরনের গ্রাফ নিয়ে আলোচনা করতে পেরেছি বা বিভিন্ন ধরনের গ্রাফ সম্পর্কে আমরা জানতে পেরেছি। কিরকম গ্রাফ ছিল, গ্রাফ গুলো বলার আগে আমরা হচ্ছে গিয়ে একটু সমীকরণ গুলো একটু লিখে ফেলি। সেটা কি ছিল, কে ডিভাইডেড বাই ভি ছিল। আচ্ছা, তো কে ডিভাইডেড বাই ভি যখন ছিল, আমরা হচ্ছে গিয়ে যদি সমীকরণ গুলা বা গ্রাফ গুলো যদি প্লট করি বা আমরা দেখি মনে করতে পারি কিনা, আমরা যদি এক্স অক্ষ বরাবর আয়তন নেই, ওয়াই অক্ষ বরাবর প্রেশার নেই, তাহলে আমরা কিরকম সমীকরণ পাবো, এটা হচ্ছে কি এরকম একটা বক্ররেখা সমীকরণ পাবো। তারপর আমরা আরো দেখেছি যে আমরা যদি এক্স অক্ষ বরাবর আয়তন নিয়ে থাকি, ওয়াই অক্ষ বরাবর যদি আমি পি এবং ভি নেই, তাহলে আমরা কি দেখেছি এটা হচ্ছে কি কিরকম পাবো, ওয়াই এক্স অক্ষের সমান্তরাল একটা সমীকরণ পাবো। তারপর আমরা আরো দেখেছি আমি যদি ওয়াই এক্স অক্ষ বরাবর পি নেই এবং ওয়াই অক্ষ বরাবর যদি আমরা একইভাবে আয়তন এবং প্রেশারের গুণফল নেই, সেক্ষেত্রে আমরা কি পাবো, এক্স অক্ষের সমান্তরাল একটা গ্রাফ পেয়ে থাকবো। আর তাছাড়া আমরা আরেকটা কি গ্রাফ দেখেছিলাম, আরেকটা গ্রাফ দেখেছিলাম হচ্ছে গিয়ে আমাদের যদি এক্স অক্ষ বরাবর 1/ভি থাকে এবং ওয়াই অক্ষ বরাবর যদি পি থাকে, তাহলে এই সমীকরণটা কিভাবে হয়, এটা হচ্ছে গিয়ে একটা মূল বিন্দুগামী সরলরেখা হয়। এই সমীকরণগুলো বা এই সমীকরণ বা বয়েলের সূত্র উপর ভিত্তি করে আমাদের যে গ্রাফগুলো এসছে বা গ্রাফগুলো আমরা পেয়েছি, এগুলো কিন্তু পরীক্ষাতে অনেক ইম্পর্টেন্ট। এমসিকিউতে কিন্তু এগুলো খুব আসে, তোমরা বইয়ের লাস্ট পার্টে গিয়ে দেখতে পাবা যে এমসিকিউতে এই ধরনের কনফিউশন বা এই ধরনের কোয়েশনগুলো কিন্তু আসে পরীক্ষাতে এমসিকিউতে, যে নিচের কোন গ্রাফটি সত্য বা বয়েলের সূত্র অনুসারে নিচের কোন গ্রাফটি সঠিক বা কোন গ্রাফটি সঠিক নয়, এরকম আসতে পারে। ঠিক আছে, আর যদি মনে করো আমরা এখানে 1/পি ডিভাইড আর ওয়াই অক্ষ বরাবর যদি আমি ভি নেই, সেই ক্ষেত্রে আমি কিভাবে একটা মূল বিন্দুগামী সরলরেখা পাবো। তো এই পুরোটাই হচ্ছে কি আমরা বয়েলের সূত্র থেকে কয়েকটা গ্রাফ নিয়ে আমরা আলোচনা আমরা দেখেছিলাম আগে, ওকে, যখন যখন আমরা পড়াশোনা করেছি। তারপর বয়েলের সূত্রের পর আমরা কি দেখেছি, কোন সূত্র ছিল আমাদের, ছিল হচ্ছে গিয়ে চার্লসের সূত্র, তাপমাত্রা এবং আয়তনের উপর ভিত্তি করে। স্যার হ্যাঁ বলো স্যার, গ্রাফ নিচে গ্রাফ দুইটা মুছেন নয়, গ্রাফ থেকে তোলা হয় না। এরপর আমাদের কি ছিল, আমাদের ছিল হচ্ছে গিয়ে চার্লসের সূত্র। ঠিক আছে, চার্লসের সূত্র কি ছিল, চার্লসের সূত্র ছিল আয়তন আর তাপমাত্রার উপর ভিত্তি করে, আয়তন এবং তাপমাত্রা। তো চার্লসের সূত্রটা কি, সেটা যদি আমরা একটু মনে করি, আমাদের চার্লসের সূত্র থেকে শুরুতে আমরা যে ইকুয়েশনটা পেয়েছিলাম সেটা ছিল কি, ভি থিটা ইকুয়ালস টু কত, ভি নট প্লাস ভি নট ডিভাইডেড বাই 273 ইনটু থিটা, এইরকম আমরা একটা সমীকরণ পেয়েছিলাম চার্লসের সূত্রে। প্রথমে আমরা এরকম একটা সমীকরণ দেখেছি। এই সমীকরণটা আমাদেরকে যেটা প্রকাশ করে বা আমাদেরকে যেটা বলতে চায় সেটা হচ্ছে গিয়ে যে
কোন একটা গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন একটি গ্যাসের আয়তন যদি হয় ভি নট এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন একটা গ্যাসের আয়তনটা, উনি বলেছেন যে এইরকম একটা সমীকরণকে ফলো করে চলবে। এবং এই সমীকরণটা যখন উনি লিখেছেন পরবর্তীতে আমরা এটাকে নিয়ে কাজ করেছি, কাজ করে শেষ পর্যন্ত আমরা কিরকম পেয়েছি এটার উপর ভিত্তি করে একটা গ্রাফ পেয়েছিলাম। আচ্ছা সেই গ্রাফটা কিরকম ছিল সেই গ্রাফটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি বা একটু লিখার বা ড্র বা মনে করার চেষ্টা করি তাহলে আমরা গ্রাফটা কিরকম পেয়েছিলাম, আমাদের হচ্ছে গিয়ে এক্স অক্ষ বরাবর ছিল কি তাপমাত্রা ছিল, সেটা হচ্ছে গিয়ে কি তাপমাত্রাটা ডিগ্রি সেলসিয়াস ছিল, আর ওয়াই অক্ষ বরাবর কি ছিল আমাদের আয়তন ছিল। তো আমরা ওয়াই অক্ষ বরাবর আয়তন এবং এক্স অক্ষ বরাবর যদি এরকম একটা গ্রাফ, আমরা এক্স অক্ষ বরাবর তাপমাত্রা আর ওয়াই অক্ষ বরাবর আয়তন নিয়ে আমরা একটা গ্রাফ পেয়েছিলাম, গ্রাফটা আমরা এইরকম দেখেছি, এরকম একটা গ্রাফ পেয়েছি। ওকে আচ্ছা একটু ওয়েট করেন, মার্কারটা একটু চেঞ্জ করি। আমরা এরকম একটা গ্রাফ পেয়েছি, এই গ্রাফে আমাদের এই পয়েন্টটা কি ছিল, এই পয়েন্ট হচ্ছে কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন, এটা ছিল আমাদের জন্য কি ভি নট, ঠিক আছে, এটা ছিল আমাদের জন্য ভি নট। ভি নট মানে হচ্ছে কি কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা গ্যাসের আয়তন যেটা হবে সেটা। এবং আমরা দেখেছি তাপমাত্রা যদি আমি যতই কমাতে কমাতে শুরু করেছি একটা পয়েন্টে গিয়ে এখানে আয়তন কত হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। আমরা তখন দেখেছি এই পয়েন্টটা হচ্ছে গিয়ে কি গ্রাফ পেপারের উপর কত বিন্দু ছেদ করেছে, -273 নম্বর ঘরকে গিয়ে এটা এই গ্রাফটা ছেদ করেছে। তখন আমি বুঝলাম যে তাপমাত্রা যদি 273 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে এই তাপমাত্রা কি হবে, আয়তন কোন একটা গ্যাসের আয়তন কি হয়ে যায় কমপ্লিটলি জিরো হয়ে যায়। এই কারণে আমরা 273 ডিগ্রি সেলসিয়াসের একটা নাম দিয়েছিলাম, এই 273 ডিগ্রি সেলসিয়াসের আমরা সেটাকে কি বলছিলাম, সেটাকে আমরা বলেছিলাম পরম শূন্য তাপমাত্রা, ঠিক আছে, পরম শূন্য তাপমাত্রা। এবং বিজ্ঞানী কেলভিন এটাকে, যেহেতু এটাকে পরম শূন্য তাপমাত্রা, বিজ্ঞানী কেলভিন এর নাম অনুসারে এটাকে নাম এটা হচ্ছে কি 0 কেলভিন হিসেবে এটাকে আইডেন্টিফাই করা হয়েছে। ওকে তো পরবর্তীতে এই সমীকরণটাকে গেট আপটা পরবর্তীতে চেঞ্জ হয়ে এরকম হয়ে গেছে যে ভি ইজ ইকুয়ালস টু কে ইনটু টি, এখানে টি হচ্ছে গিয়ে কেলভিন তাপমাত্রায় হিসেব করা হবে। এখানে যে সমীকরণটা লিখেছি আমি ভি ইকুয়ালস টু কে টি, এই সমীকরণটাকে চেঞ্জ করে লিখেছি, আর এটা এই সমীকরণটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস এককে আমাদের লিখতে হবে। তো এই সমীকরণ থেকে শেষ পর্যন্ত আমরা একটা কথা বলতে পেরেছিলাম, এখানে অবশ্যই শুরুতে এটা কি ছিল, স্থির প্রেশার বা স্থির চাপ। তো এই সমীকরণের উপর ভিত্তি করে শেষ পর্যন্ত আমরা যে কথাটা বলতে পারি সেটা হচ্ছে গিয়ে কি, স্থির চাপে কোন একটি গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। ওকে কারণ এখানে যদি কেটাকে আমি মুছে দেই তাহলে সেটা কি হবে, ভি সমানুপাতিক টি হয়ে যাবে। এই টি এর পরিচয় কি ছিল, টি এর পরিচয় ছিল এটা পরম তাপমাত্রা, এই কথাগুলো বলতে হবে, ঠিক আছে। তো আমরা এইভাবে এই সমীকরণটাকে গেট আপ করে শেষ পর্যন্ত যেহেতু আমরা এই সমীকরণ পেয়েছি, এই সমীকরণকে পরবর্তীতে সূত্রটাকে এইভাবে এক্সপ্রেস করেছে বিজ্ঞানী চার্লস, সেটা হচ্ছে গিয়ে কি স্থির চাপে কোন একটা গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক, কোন একটা গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক, এভাবে করতে হবে। তো এরপর আমরা যদি এটাকে নিয়ে একটা গ্রাফ পেপার প্লট করি তাহলে আমরা এক্স অক্ষ বরাবর যদি তাপমাত্রা নেই, ওয়াই অক্ষ বরাবর যদি আমি আয়তন নেই, তাহলে এই সমীকরণটা কি পাবো, আমরা মূল বিন্দু নামে একটা সরলরেখা পাবো, এই বিন্দুটাই হচ্ছে আমাদের জন্য 0 কেলভিন, এবং আস্তে আস্তে 1 কেলভিন 2 কেলভিন 3 কেলভিন এভাবে করে এগিয়ে যাবে। আর এই পয়েন্টটা হচ্ছে 273 ডিগ্রি সেলসিয়াস, এই পয়েন্টটা হচ্ছে গিয়ে 0 ডিগ্রি সেলসিয়াস, আর 0 ডিগ্রি সেলসিয়াসে আয়তনের এই যে এই বিন্দুটা যে আয়তন, এখানে আয়তন কত, এই আয়তন হচ্ছে V0, আর -273 নম্বর ঘরে আয়তন হচ্ছে গিয়ে কত, এখানে আয়তন হচ্ছে গিয়ে 0, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এই হচ্ছে কি আমরা চার্লসের সূত্র থেকে খুব অনেকগুলো ইনফরমেশন পেয়েছি, খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আমরা চার্লসের সূত্র থেকে পেয়েছিলাম। আচ্ছা চার্লসের সূত্র পড়ার পর বা চার্লসের সূত্রটা বোঝার পর শেষ পর্যন্ত আমরা এখানে দেখো তাপমাত্রার উপর ভিত্তি করে কিন্তু আয়তন কিন্তু কি হবে চেঞ্জ হবে, এটাকেই চেঞ্জ করে শেষ পর্যন্ত এরকম এসছে। তো আমাদেরকে আমরা যখন এই চ্যাপ্টার যখন আমরা পড়বো, যখনই আমরা কেলভিন স্কেল নিয়ে কাজ করবো বা কেলভিনে কনভার্ট করে নিয়ে কাজ করবো,
তখনই আমরা এই সমীকরণগুলো নিয়ে কাজ করব, ঠিক আছে? আমরা আর ডিগ্রি সেলসিয়াস হলে এটা নিয়ে কাজ করবো। তবে একটা জিনিস মনে রাখবা, ডিগ্রি সেলসিয়াস নিয়ে তুমি যদি কাজ করে থাকো, তোমার কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন কত সেটা জানা থাকতে হবে। সো সেটা যদি জানা না থাকে তাহলে কিন্তু কাজ করা যাবে না, তখন আমাদেরকে কেলভিন স্কেলে নিয়ে কাজ করাটা উত্তম হবে। সো চার্লসের সূত্র উপর ভিত্তি করে আমরা কিন্তু দুইটা গ্রাফ পেয়েছি। গ্রাফ দুটা হচ্ছে গিয়ে কি, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এইটা। এই গ্রাফটা হচ্ছে তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক, এটাও হচ্ছে তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক। তবে এটা হচ্ছে তাপমাত্রা একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, এখানে তাপমাত্রা একক হচ্ছে গিয়ে কি কেলভিন, আর এখানে আয়তন তোমার সেন্টিমিটার কিউব লিখতে পারো, মিটার কিউব লিখতে পারো, যখন যেটা প্রয়োজন হবে সেটা নিয়ে কাজ করতে হবে। ওকে, চার্লসের সূত্র নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে? স্যার এখানে তাপমাত্রাটা কি -274 ডিগ্রি সেলসিয়াস হতে পারতো না? না, -273 ডিগ্রি সেলসিয়াস যেহেতু নেগেটিভ হয়ে যায়, আর এক ঘর পেছানো হলে আয়তন হচ্ছে কি নেগেটিভ হয়ে যাবে। যেহেতু -273 ডিগ্রি সেলসিয়াসে আয়তন শূন্য হয়ে যায়, আমি যদি আরেক ঘর কমাই সেক্ষেত্রে আয়তন হচ্ছে কি নেগেটিভ হয়ে যায়। তো নেগেটিভ আয়তন মূলত কোনো কিছু নাই, নেগেটিভ আয়তনের কোনো অস্তিত্ব নাই, অস্তিত্ব না থাকার কারণে তাপমাত্রা 273 কম হতে পারে না। কিন্তু স্যার তাত্ত্বিক ভাবে তো এটা সম্ভব, মানে খাতায় ক্যালকুলেশন করলে তো আয়তন ঋণাত্মক এরকম একটা আসে। আয়তন ঋণাত্মক আসে, আয়তন ঋণাত্মক তো আসবে, এটা বলতে তুমি কি বুঝো আয়তন ঋণাত্মক মানে কি বলো দেখি। স্যার ঋণাত্মক ভরের কোনো কোণা যে আয়তন দখল করে, ঋণাত্মক ভর বলছো তুমি কি বুঝো সেটা বলো। ঋণাত্মক ভর মানে স্যার যেটার ভর ঋণাত্মক? হ্যাঁ, যেটার ভর ঋণাত্মক, মুখে বললে তো হবে না, তোমাকে তো এটা বুঝাইতে হবে। যেমন এখানে একটা কলম আছে, মার্কার আছে, মার্কারের ভর 10 গ্রাম, তুমি বুঝাও যে -10 গ্রাম বলতে তুমি কি বুঝো। -0, এই কলমের ভর 0 মানে কি, কলমের কোনো ভর নাই, মাপলে আমি কিছু পাবো না, কোনো অণু নাই, কোনো পরমাণু নাই, কারণ একটা একটা যদি ইলেকট্রনও থাকে সেই ইলেকট্রনের ভর কিছু একটা থাকে। এখন যদি কোনো অণু পরমাণু না থাকে তাহলে সেটার ভর আমি কিভাবে নেগেটিভ হইতে পারে? এমন তো এমন তো না যে ভর লুকায় আছে বা ভর নাই বা ভর কমতি আছে, এরকম তো কোনো কিছু নেই। আমরা স্যার একটা জার্নালে এরকম একটা জিনিস বের হয়েছিল যে এই ট্যাকিয়ন নামের একটা কণা আবিষ্কার হয়েছিল যেটার ভর ঋণাত্মক। আচ্ছা, সেটা সম্পর্কে পরে দেখবো। আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে চাপীয় সূত্র। ঠিক আছে, এটা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে চাপীয় সূত্র। চাপীয় সূত্রটা কি, চাপীয় সূত্র হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে আমাদের আয়তন স্থির থাকবে, এখানে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে আয়তন স্থির থাকবে। তো আয়তন যখন স্থির থাকবে তখন হচ্ছে গিয়ে আমরা দেখেছিলাম যে চাপীয় সূত্র ওই একই ভাবে আমাদের জন্য ইকুয়েশন ছিল, এভাবে P0 + P0 273 ইনটু থিটা। এটাকে পরবর্তীতে আমরা কাজ করে শেষ পর্যন্ত আমরা এরকম পেয়েছি P = K × T। এটা হচ্ছে থিটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস এককে, আর এখানে টি হচ্ছে যে কেলভিন এককে নিয়ে আমরা কাজ করেছি। তখন শেষ পর্যন্ত আমরা বলতে পেরেছি যে স্থির আয়তনে কোনো একটি গ্যাসের চাপ হচ্ছে গিয়ে কি তার পরম তাপমাত্রার সমানুপাতিক। তো চাপীয় সূত্র আর চার্লসের সূত্র মোটামুটি কাছাকাছি, কনস্ট্রাকশনটা গেটআপে একই রকম। তো এটা গ্রাফটা আমরা একই রকম পাবো, তাই এটা গ্রাফটা নিয়ে আর নতুন করে আলোচনা করা হয় নাই। আচ্ছা, এখন আমরা এই যে তিনটা সূত্র পড়লাম, যে P = প্রথমে যেটা পড়লাম P = K/V, এরপর আমরা পড়লাম যে V = K × T, তারপর আমরা পড়লাম যে P = K × T। এই তিনটাকে কাজে লাগিয়ে আমরা শেষ পর্যন্ত একটা সমীকরণ পেয়েছিলাম, সেটা হচ্ছে গিয়ে কত, PV = কত K × T। এইখান থেকে আমরা কি পেয়েছিলাম, এখান থেকে আমরা ডেফিনেশন পেয়েছিলাম প্রমাণ চাপ। এখান থেকে আমরা কি ডেফিনেশন পেয়েছিলাম, প্রমাণ চাপ, আর কি পেয়েছিলাম, প্রমাণ তাপমাত্রা। ওকে, প্রমাণ তাপমাত্রা কত ছিল, আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে আমরা হিসেবে ধরেছিলাম প্রমাণ তাপমাত্রা, 0 ডিগ্রি সেলসিয়াস অথবা কত 273 কেলভিন, এটাকে আমরা বলি প্রমাণ তাপমাত্রা। আর প্রমাণ চাপমাত্রা, প্রমাণ চাপটা কি, প্রমাণ চাপ হচ্ছে গিয়ে ওই যে সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে মার্কারি আমাদেরকে যে পরিমাণে প্রেশার ক্রিয়েট করে সেটাই হচ্ছে গিয়ে প্রমাণ চাপ। মার্কারি 76 সেন্টিমিটার,
ঠিক আছে, 76 সেন্টিমিটার একটা মার্কারি লেভেলের হাইট। আমার যদি একটা টেস্ট টিউব নেই, তো এই টিউবের ভেতরে যদি মার্কারি রাখি, তাহলে এই মার্কারিটা হচ্ছে গিয়ে এখানে মনে করো মার্কারিটা রাখা আছে, এই মার্কারি হাইট হচ্ছে গিয়ে কত, 76 সেন্টিমিটার। এই মার্কারি এই তলে এই টেস্ট টিউবের যে নিচের সারফেস তলে যে পরিমাণে প্রেশার দিবে, এইটাই হচ্ছে গিয়ে আমরা কি করেছিলাম, প্রমাণ চাপ। এইখান থেকে আমরা প্রেশার কিভাবে হিসেব করেছি, পি ইকুয়ালস কত, এইচ রো ইনটু জি। এইচ হচ্ছে গিয়ে মার্কারির হাইট 76 সেন্টিমিটার, এটা আমরা মিটারে নিয়েছি। মার্কারির ঘনত্ব এখানে লিখেছি, জি এর মান 45 ডিগ্রি অক্ষাংশে কত হয় সেটা লিখে আমরা প্রেশার পেয়েছি। প্রেশার কত পেয়েছি এস আই কুকে, 1.01325 × 10⁵ নিউটন/মিটার². ওকে, এইটা শেষ পর্যন্ত আমরা পেয়েছি প্রমাণ চাপ। মনে রাখো প্রমাণ চাপ যখন ক্যালকুলেশন করতে বলে, মার্কারি লেভেলের মার্কারি যে উচ্চতা সেটা তো 76 সেন্টিমিটার যখনই হবে তখন সেটাকে আমরা প্রমাণ চাপ বলতে পারি। এখন তোমাকে যদি পরীক্ষাতে আসে, তোমার যদি পরীক্ষাতে আসে যে প্রেশার, কোনো একটা ক্যালকুলেশনে বলে দিল যে প্রেশার হচ্ছে গিয়ে 72 সেন্টিমিটার, এখানে বলে দিল মার্কারি, প্রেশার হচ্ছে গিয়ে বলে দিল 72 সেন্টিমিটার মার্কারি, তো এই এভাবে যখন আসবে তখন আমরা কিভাবে কাজটা করব, আমরা কাজটা উইকেট নিয়মে কাজ করতে পারি। কিভাবে কাজ করতে পারি ক্যালকুলেশনটা, যে মার্কারি লেভেল যখন 76 সেন্টিমিটার হবে তখন প্রেশার হচ্ছে গিয়ে 1.01 1.01325 × 10⁵ আর 1 সেন্টিমিটার জন্য কত হবে এটা আমরা লিখবো যা আছে তাই, এবং 72 সেন্টিমিটার জন্য কত লিখবো, এখানে 76 দিয়ে ভাগ হবে, 72 দিয়ে উপরে হবে, আর এই ভ্যালুটা যা আছে তাই। এইভাবে করে আমরা কি 72 সেন্টিমিটার যখন মার্কারি লেভেল দেওয়া থাকবে কোশ্চেনে, তখন সেটাকে আমরা কি করতে পারবো, পিএ যে স্ট্যান্ডার্ড যে ভ্যালুটা আছে এস আই কে, সেই মানটার সাথে আমরা 72/76 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা স্ট্যান্ডার্ড প্রেশার বা ওই ম্যাথের জন্য প্রেশারটা আমরা খুব সহজে ক্যালকুলেশন করে ফেলতে পারবো। ওকে, 76 সেন্টিমিটার মানে এটাকে আবার অনেক সময় দেখা যায় 760 মিলিমিটারে দিতে পারে, আবার এটাকে দেখা যায় 76 সেন্টিমিটার দিয়ে 0.76 মিটারে দিতে পারে। তো যেভাবে দেখ না কেন, তুমি 760 থাকলে মনে করবা তোমার এসআই এককে প্রেশারের মান হচ্ছে এটা, আর যদি ডিফারেন্ট কিছু হয় তখন সেটাকে যাই বলবে, এই হাইটটা যদি ডিফারেন্ট কিছু হয় 76 বেশি তো তাহলে এখানে যাই দিবে না কেন, তুমি 76 দিয়ে ডিভাইড করে তারপর তুমি ক্যালকুলেশন করে নিবা। যেমন ধরো এখানে বলে দিলো 79 সেন্টিমিটার, তো একইভাবে এখানে তুমি কি লিখবা, 79/76 লিখে আর যে রিয়েল ভ্যালুটা আছে সেটাকে মাল্টিপ্লাই করে আমরা প্রেশারটা খুব সহজে ক্যালকুলেশন করতে পারবো। ওকে, এটা আমরা চাপের সূত্র নিয়ে আলোচনা করেছি। তারপর হচ্ছে পিভি কোর্স যে কেটি, এখান থেকে প্রমাণ তাপমাত্রা, প্রমাণ চাপ এইগুলা ক্যালকুলেশন করার পর শেষ পর্যন্ত আমরা একটা খুব ফেমাস একটা ল পেয়েছিলাম আদর্শ গ্যাসের জন্য, সেটা কি ছিল শেষ পর্যন্ত, পিভি ইকুয়ালস টু কত, এন আর টি, পিভি ইকুয়ালস টু এন আর টি, যেখানে এন আমরা ঠিক এন কি কি বলে থাকি, মোল সংখ্যা জন্য মোল সংখ্যা। মোল সংখ্যা আমরা কিভাবে পাবো, মোল সংখ্যা মানে হচ্ছে গিয়ে কি, কোনো গ্যাসের ভর ডিভাইডেড বাই কি, আণবিক ভর। মনে রাখবা ভরের একক মনে করো গ্রাম, আর আণবিক ভরের একক কি হয়, গ্রাম পার মোল, এটা কিন্তু ভুল করা যাবে না, ঠিক আছে। যেমন তোমাকে বলে দিল যে তুমি একটা সিলিন্ডার নিয়েছো, সিলিন্ডারে হচ্ছে গিয়ে মনে করো একটা সিলিন্ডারে অক্সিজেন আছে হচ্ছে গিয়ে 30 গ্রাম, 30 গ্রাম অক্সিজেন আছে, এখন অক্সিজেনের মোল সংখ্যা কত সেটা যদি ক্যালকুলেশন করতে চাও তাহলে তোমাকে লিখতে হবে এন ইউস কত, 30 গ্রাম, আর অক্সিজেনের আণবিক ভর কত, 32 গ্রাম আর কত মোল, এটা লিখতে হবে। তখন এই গ্রাম গ্রাম ক্যান্সেল হয়, এই মোলটা উপরে চলে গিয়ে কত হয়ে যাবে, যা হওয়া সেটাই হবে আমরা মোল লিখতে পারবো, ঠিক আছে। আণবিক ভর একটু কিন্তু গ্রাম পার মোল, এটা কিন্তু আমরা অনেকেই স্কুলটা লিখতে ভুল করে ফেলে, দেখা যায় ভর শব্দটা শুনে গ্রাম লিখে ফেলে, কিন্তু এটা বলা যাবে না, ঠিক আছে। ওকে, আর আমরা এখান থেকে তারপর আমরা প্রমাণ তাপ, প্রমাণ চাপ, প্রমাণ চাপ, প্রমাণ তাপমাত্রা,
এবং হচ্ছে যে আয়তনের ভ্যালু আমরা পড়েছিলাম 19-এ, যে 1 মোল গ্যাসে কোন একটা গ্যাসে কতটুকু আয়তন থাকে সেটা হচ্ছে 22.4 লিটার। সেই লিটারকে আমরা মিটারে নিয়ে শেষ পর্যন্ত আমরা ক্যাপিটাল আর এর সন্ধান পেয়েছিলাম। ক্যাপিটাল আর কে কি বলা থাকে? ক্যাপিটাল আর এর নাম আছে সেটা হচ্ছে গ্যাস ধ্রুবক। এটার মান কত? 8.316 পার মোল পার কেলভিন। একক লিটার ভুল করবা না, এটা হচ্ছে স্যার জুল পার। এটার মানটা নিয়ে অনেক কনফিউশন হচ্ছে, এক এক বইয়ে এক এক রকম লেখা। কি কি লেখা আছে স্যার? তপন স্যারের বই 8.31 লেখা, আবার ইসাক স্যারের বই 8.314 লেখা, এরকম। সমস্যা নাই, তোমার কি তুমি যখন ম্যাথ সলভ করবে পরীক্ষা হলে যখন কোয়েশ্চেন দিবে তখন এই আর এর মান দিয়ে দিবে, তো আর এর মান যেটা দিবে তুমি সেটা নিয়ে কাজ করবে, ঠিক আছে? আর 8.31 লিখে 8.31 বা 8.314 বা 8.316 এমন কোনো কিছু ডিফারেন্স আসবে না খুব একটা, ঠিক আছে? তো আমরা গ্যাস ধ্রুবক সম্পর্কে বা এই তিনটা সূত্র নিয়ে আমরা শেষ পর্যন্ত এই সূত্রটা পেয়েছিলাম, পিভি এনআরটি, এটা হচ্ছে একটা আদর্শ গ্যাস সমীকরণ। এটা থেকে আমরা আদর্শ গ্যাস গ্যাস ধ্রুবক পেয়েছি সেটাও আমরা খুব সুন্দর মতো জানতে পেরেছিলাম। ওকে, এখন আমরা তারপর কি গ্যাসের আণবিক তত্ত্ব নিয়ে পড়াশোনা করেছি। আণবিক তত্ত্ব কিছু ছিল যে গ্যাসগুলো হচ্ছে যে স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়, বিশ্বের ভিতর কোন একটা কন্টেনার ভিতরে রাখা হলে গ্যাসগুলো হচ্ছে গিয়ে মূল কথা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয় এবং বিক্ষিপ্ত ভাবে চারপাশে ছোটাছুটি করতে থাকে। এবং ওই কনসেপ্টটা আণবিক তত্ত্বের উপর ভিত্তি করে আমরা কি দেখেছিলাম, আমরা হচ্ছে গিয়ে একটা বক্স নিয়েছিলাম, দেখবা একটা ঘনক আকৃতির আমরা বক্স বইতে ড্র করা আছে। এই বক্সের ভেতরে আমরা কি কিছু গ্যাস পার্টিকেল লিখেছিলাম, এখানে অসংখ্য গ্যাস পার্টিকেল গুলা ছোটাছুটি করতেছে গ্যাসের পাত্রের ভেতরে, ঠিক আছে? এই যে গ্যাস পাত্র আছে এই গ্যাস পাত্রের আয়তন আমরা বলেছিলাম ভি, এই গ্যাস পাত্রে হচ্ছে মোট অণুর সংখ্যা, মোট অণুর সংখ্যা আমরা বলেছিলাম ক্যাপিটাল এন, এই গ্যাস পাত্রের মোল সংখ্যা, মোল সংখ্যা আমরা বলেছিলাম স্মল এন, এই গ্যাস পাত্রের প্রেশার বা চাপ আমরা বলেছিলাম কত, পি। আর এই যে একটা অণু, প্রতিটা আমরা যেখানে অসংখ্য অণু ড্র করেছি এইগুলোর মধ্যে আমরা প্রতিটি অণুর ভর প্রতিটি অণুর ভর আমরা কি করেছিলাম স্মল এম, মনে রাখবা স্মল এমটা হচ্ছে প্রতিটা অণুর ভর। আর আণবিক ভর আমরা কি জানি, আণবিক ভর আমরা ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করেছিলাম। এই হচ্ছে কিছু ইনফরমেশন যে এই গ্যাসের যে আয়তন, এই যে পাত্রটা আছে এই পাত্রের আয়তন হচ্ছে গিয়ে কত, ভি। মোট অণু সংখ্যা কত, ক্যাপিটাল এন, এই পাত্রের ভিতরে কতগুলো অণু আছে সেটা হচ্ছে ক্যাপিটাল এন দিয়ে আমি কতগুলো অণু আছে সেটা দিই, 1 কোটি না 2 কোটি এরকম। মোল সংখ্যা কত, জাস্ট স্মল এন। এই গ্যাস পাত্রে বা এই পাত্রের ভিতরে গ্যাসগুলো কি পরিমাণে পাত্রের গায়ে প্রেশার ক্রিয়েট করতেছে বা ধাক্কা দিচ্ছে প্রতি একক ক্ষেত্রফলে সেটা হচ্ছে গিয়ে চাপ। আর এখানে এম, স্মল এমটা আমি আবার বলি, স্মল এমটা তোমাদের যখন জিজ্ঞেস করা হয় স্মল এই এম মানে তোমরা কি বলো, তোমরা বলো ভর, স্পেসিফিক ভাবে বলতে হবে এখানে এম, এখানে স্মল এমটা হচ্ছে প্রতিটা অণুর ভর। এই কারণে তোমাদের দেখা যায় আদর্শ গ্যাস থেকে যখন কোয়েশ্চেন হয় তোমাদের অনেকেই অনেক ম্যাথগুলো আসলে সূত্র বুঝতে পারো যে কোন সময় কোন সূত্র ব্যবহার করতে হয়, কারণ সিম্বলগুলো তোমরা স্পেসিফিকলি বলতে চাও না বা বলতে পারো না। স্মল এমটা হচ্ছে প্রতিটা অণুর ভর, ক্যাপিটাল এমটা হচ্ছে আণবিক ভর। আবার কোথাও কোথাও ক্যাপিটাল এম বলতে সব এখানে কতগুলো গ্যাস আছে বা কি পরিমাণে গ্যাস আছে সবগুলো গ্যাসের বা সমস্ত গ্যাসের ভর হিসেবেও ক্যাপিটাল এম কে ব্যবহার করা হয়ে থাকে। ওকে, তো তুমি যদি মনে করো ক্যাপিটাল এম কে সমস্ত গ্যাসের ভর হিসেবে ব্যবহার করে থাকো তাহলে আণবিক ভরকে তুমি অন্য একটা সিম্বল দিয়ে প্রকাশ করবে। যাই হোক, তারপর আমি এটা নিয়ে ক্যালকুলেশন আমরা করেছি, ক্যালকুলেশন করে শেষ পর্যন্ত একটা বিশাল একটা সমীকরণ আমরা একটা সমীকরণ পেয়েছিলাম, সেটা হচ্ছে গিয়ে কত, 1/3 এম এন সি স্কোয়ার। ওকে, এখানে দেখবা এম ক্যাপিটাল এন সি স্কোয়ার, আর সি এর পরিচয় কি ছিল, সিটা কি বর্গমূল ভর বর্গবেগ,
বর্গমূল গড় বর্গমূল এর সিটা ছিল হচ্ছে কি বর্গমূল গড় বর্গমূল। তো শেষ পর্যন্ত আমরা এরকম একটা সমীকরণ পেয়েছি 1/3 m ক্যাপিটাল n c স্কয়ার। আচ্ছা যেখান থেকে আমরা শেষ পর্যন্ত আমরা অনেক ইকুয়েশন গুলো পেয়েছি, কোন একটা গ্যাসের মোট শক্তি কত, মোট গতি শক্তি কত, গ্যাসের গতি শক্তি কত, আবার প্রতিটা অণুর গতি শক্তি কত, সেগুলো নিয়ে আমরা ক্যালকুলেশন করেছি। ক্যালকুলেশন করে আমরা অনেক অনেক ইকুয়েশন পেয়েছি। তো মনে একটা বেসিক ইকুয়েশন হচ্ছে এটা PV ইকুয়ালস টু কত 1/3 mc² এন্ড এই সমীকরণ থেকে অন্যান্য যে সমীকরণগুলো আসছে এগুলো তোমাদেরকে বারবার প্র্যাকটিস করতে বলেছিলাম যে কিভাবে আসে সেটা একটু আমরা আরেকবার দেখে নিই, ঠিক আছে? যেহেতু আমরা রিভিশনে যাচ্ছি তো PV আমরা লিখলাম, আমরা যদি মনে করো m বলতে আমরা কি বোঝাচ্ছি বলো দেখি, স্মল m টা কি, স্মল m টা কি স্যার আণবিক ভর, স্মল m টা কি প্রতিটি অণুর ভর, প্রতিটি অণুর ভর। আমরা এখানে মনে করো আমি আপাতত লিখলাম সমস্ত গ্যাসের ভরকে আমি ক্যাপিটাল m দিয়ে প্রকাশ করলাম, আর আণবিক ভর, আণবিক ভরকে আমি m a দিয়ে প্রকাশ করলাম। m মানে ম্যাস, a ফর অ্যাটমিক, অ্যাটমিক ম্যাসকে আমি আণবিক ভরকে m a দিয়ে প্রকাশ করলাম। আর এখানে কতগুলো, একটা গ্যাস যদি থাকে তাহলে একটা পর, একটা যদি পার্টিকেল থাকে তাহলে একটা পার্টিকেলের ভর হবে, কিন্তু এখানে কতগুলো গ্যাস আছে আমাদের জানা নেই সংখ্যাটা। তো সমস্ত গ্যাসের ভর হচ্ছে ক্যাপিটাল m। আচ্ছা এখন স্মল m হচ্ছে একটা পার্টিকেলের ভর, আর ক্যাপিটাল n হচ্ছে এখানে কতগুলো অণু আছে। তাহলে একটা পার্টিকেলের ভর যদি m হয় তাহলে m ইনটু n, এটাকে কি আমি ক্যাপিটাল m লিখতে পারি সমস্ত গ্যাসের ভর? দেখা যাবে বলো, একটা পার্টিকেলের ভর যদি তোমার কাছে মনে করো 5টা কলম আছে, একটা কলমের ভর যদি হয় 10 গ্রাম, তাহলে 5টা কলমের ভর কি হবে? তুমি 5 দিয়ে 10 গ্রামকে গুণ দিবা যতগুলো কলমের সংখ্যা আছে। ঠিক সিমিলারলি সমস্ত সবগুলো কলমের ভর যদি আমি ক্যালকুলেশন করতে চাই, যে আমি প্রতিটা কলমের ভরকে তার সংখ্যা দিয়ে গুণ করলাম তাহলে সমস্ত কলমের ভর পেলাম। ঠিক সিমিলারলি আমি যদি এখানে কতগুলো গ্যাস আছে সমস্ত গ্যাসের ভর যদি ক্যালকুলেশন করতে চাই, প্রত্যেকটা অণুর ভরকে আমি যদি অণু সংখ্যা দিয়ে গুণ করি তাহলে কি সমস্ত গ্যাসের ভর পাবো, রাইট? 1/3 ক্যাপিটাল এম সি স্কয়ার। মনে রাখবে এখানে ক্যাপিটাল এম বলতে আমি এইখানে দেখো কি বোঝাচ্ছি, ক্যাপিটাল এম বলতে সমস্ত গ্যাসের ভর বোঝাচ্ছি। তাহলে আমাদের এই সমীকরণটা কি হলো, এটাকে আমি একটু এটা চেঞ্জ করতে পারি, সেটাকে দেখো 1/3 1/3 এর জায়গায় আছে, এখানে যদি আমি একটা 2 লিখি আর এইখানে যদি আমি লিখি 1/2 m c² দেখো একই রকম, মানে কোনো কনফিউশন নেই, 2 2 ক্যান্সেল আউট হয়ে গিয়ে আবার 1/3 ব্যাক করবে। এখন দেখো হাফ ইন্টু ভর ইন্টু বেগ স্কোয়ার, এটাকে কি লেখা যায়, হাফ ইন্টু ভর ইন্টু বেগ স্কোয়ার, এটাকে কি লেখা যায় বলো? গতি শক্তি লেখা যায়। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, 2/3 এই হাফ এম সি স্কোয়ার এর বদলে আমি লিখতে পারি ইকে। এখন গ্যাসগুলো যেহেতু গতি শক্তি ছাড়া এই কি বলে কন্টেনার ভিতরে গ্যাসগুলোর গতি শক্তি ছাড়া যেহেতু অন্য কোনো এনার্জি নাই, তাহলে বা অন্য কোনো এনার্জি আমরা ইমাজিন করি নাই আণবিক তত্ত্বের মতে, তাহলে আমরা এটাকে ই কে না লিখে ই দিয়ে প্রকাশ করি। ই কে আমি কখন লিখবো, যখন আমি দেখবো অন্যান্য শক্তিগুলো আছে, গতি শক্তিকে আমি ই কে দিয়ে প্রকাশ করি, বিভব শক্তিকে আমরা ই পি দিয়ে প্রকাশ করি, এখানে যেহেতু অন্য কোনো এনার্জি নাই এই কারণে আমরা এটাকে ই দিয়ে প্রকাশ করলাম। তাহলে দেখো এই সমীকরণ থেকে শেষ পর্যন্ত কি আসে, ই ইকুয়ালস টু কত, 3/2 p × v একটা ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। তাহলে কি আমি যদি আমি যে কন্টেনারে কিছু গ্যাস রাখবো সেই কন্টেনারে গ্যাস সেই কন্টেনারে আমি অল্প একটু গ্যাস রাখি আর অসম মানে যদি হিউজ অ্যামাউন্ট অফ গ্যাস রাখি, ওই অতটুকু গ্যাস সম্পূর্ণ কন্টেনার জুড়েই থাকবে। ওকে মনে করো তুমি আমরা আমাদের কাছে মনে করো এরকম একটা কন্টেনার আছে, এই কন্টেনারে মনে করো আমি 5 গ্রাম গ্যাস এটার ভিতরে দিয়ে আটকে রাখলাম, তাহলে 5 গ্রাম গ্যাস এই কন্টেনার সমস্ত জায়গা জুড়ে বিচরণ করতে, তাহলে গ্যাসের আয়তন বলতে আমি কন্টেনারের আয়তনই বুঝবো। এখন যদি তুমি 5 গ্রাম গ্যাসকে তুলে নিয়ে 10 গ্রাম গ্যাস এটার ভিতরে রাখো, তাহলে ওই 10 গ্রাম গ্যাসের আয়তন আমি কি কন্টেনার আয়তন যেটা সেটা নিয়ে কিন্তু কাজ করতে হবে, বুঝতে পারছো? কারণ 10 গ্রাম গ্যাস আর 5 গ্রাম গ্যাস পুরোটাই
সম্পূর্ণ জায়গা জুড়ে সে ঘোরাফেরা করতে থাকবে। ওকে, আর প্রেশারটা কি? প্রেশার হচ্ছে ওই গ্যাসগুলো কি পরিমাণে চাপ প্রয়োগ করবে সেটা আমরা ক্যালকুলেশন করতে পারি, বা সেটা হচ্ছে কি প্রেশারটা কি পরিমাণে প্রেশার ক্রিয়েট করবে। আচ্ছা, আবার একটু আগে আমরা কিন্তু একটা ইকুয়েশন পড়ে এসেছি, পিভি ইকুয়ালস টু এম আর টি। তাহলে এখানে বসাও কি লেখা যাবে, 3/2 এন আর টি। এখন কোন একটা গ্যাসের টেম্পারেচার অ্যান্ড ম্যাস ম্যাস ক্যালকুলেশন করা অনেক ইজি। কোন একটা গ্যাস, যে গ্যাসকে তুমি ডিল করবা, ওই গ্যাসে যে কন্টেনারে রাখবা, একটা থার্মোমিটার অনেক সহজলভ্য, দামে কম, আমরা এটা খুব ইজিলি এটা মার্কেট থেকে কিনতে পারি। বাট প্রেশার মাপার জন্য যে ব্যারোমিটার, এটা কিন্তু অনেক হাই প্রাইস। এখন তুমি কি করলা, এই যে কন্টেনারের ভিতরে কিছু গ্যাস রেখেছো, এই গ্যাসের টেম্পারেচার তুমি থার্মোমিটার দিয়ে চেক করতে পারবা, তাহলে টি ক্যালকুলেশন হয়ে যাবে। আর এর মান তুমি খুব সহজেই জানো বা তোমার মুখস্থ আছে। ক্যাপিটাল স্মল এনটা কি, আমরা একটু দেখে আসি মোল সংখ্যা। এখন তুমি মনে করো কিছু অ্যামোনিয়া গ্যাস এই কন্টেনারের ভিতরে রেখেছো, কতটুকু গ্যাস নিয়েছো, মনে করো তুমি 22 গ্রাম অ্যামোনিয়া গ্যাস নিয়েছো, কত গ্রাম, 22 গ্রাম। তাহলে 22 গ্রাম গ্যাসের কি মোল সংখ্যা কি ক্যালকুলেশন করা যাবে না অ্যামোনিয়া গ্যাসের? যাবে। কিভাবে ক্যালকুলেশন করবা, তুমি লিখবা এন সমান সমান কত, 22 গ্রাম উপরে লিখবা, আর অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর কত হবে, কত, 14 আর 3 17। তাহলে এখানে লিখতে হবে 17 গ্রাম কত পার মোল। তাহলে এখান থেকে আমরা খুব সহজে অ্যামোনিয়া গ্যাসের ভরটা জানতে পারলে, আর কোন গ্যাস নিয়েছি সেই গ্যাসের ক্যারেক্টার জানতে পারলে, আমরা খুব সহজে মোল সংখ্যা নিয়ে ক্যালকুলেশন করলে আমরা গতি শক্তি পেয়ে যাবো। ওকে, তো প্রেশার অ্যান্ড আয়তন আমাদের ক্যালকুলেশন না করলে আমরা এইভাবে ক্যালকুলেশন করে নেব। তাহলে এখানে ই যে ক্যালকুলেশন করলাম, এখানে ই, ই এর পরিচয় কি, গতি শক্তি। কার গতি শক্তি এখন বলো, এখানে কার গতি শক্তি হবে, অনুগুলন বা সমস্ত গ্যাসের গতি শক্তি, গ্যাসের গতি শক্তি। গ্যাস গ্যাস কি নিয়ে গঠিত, অসংখ্য অণু নিয়ে গঠিত। তাহলে অসংখ্য অণু গতি শক্তি বলতে পারি অথবা গ্যাসের গতি শক্তি বলতে পারি। কিন্তু এখানে যে অসংখ্য অণুগুলা আছে, প্রতিটার গতি শক্তি তো এক একটা এক এক রকম, কিন্তু এক একটা আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা গতি শক্তি কিন্তু আলাদা ভাবে ক্যালকুলেশন করা আমাদের জন্য খুবই মুশকিল। এই কেন, কারণ প্রত্যেকটা আলাদা ভাবে তাদের বেগের মান জানতে হবে, কারণ আমরা ধরে নিচ্ছি এই গ্যাসগুলো প্রত্যেকটা অণু একই বেগে মনে করো চলাফেরা করছে। তাহলে আমি যদি মনে করো একটি অণুর গতি শক্তি জানতে চাই, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমাদের এখানে যেমন এক মোলের গতি শক্তি জানতে পেরেছি, ঠিক সিমিলার এন মোলের গতি শক্তি জানতে পেরেছি, আমরা এক মোলের গতি শক্তি ক্যালকুলেশন করে তারপর আলাদা হবে প্রত্যেকটা পার্টিকেলের গতি শক্তি আমরা খুব সহজেই ক্যালকুলেশন করতে পারবো। কিভাবে দেখো, এন ইকুয়ালস টু যদি আমি 1 মোল নেই, তাহলে আমাদের এই সমীকরণে গেট আপটা কিরকম দাঁড়াবে, ই ইকুয়ালস টু কত, 3/2 ক্যাপিটাল আর ইনটু টি। আই থিঙ্ক এখানে না বোঝার কোনো কিছু নেই, পুরো সহজ একটা ক্যালকুলেশন। আচ্ছা, তার মানে 1 মোল, এটা হচ্ছে এন মোল গ্যাসের গতি শক্তি, আর এটা হচ্ছে গিয়ে কি 1 মোল গ্যাসের গতি শক্তি। ঠিক আছে, 1 মোলে কতগুলো অণু থাকে বলো দেখি, 1 মোলে 6.023 × 10⁻²। 1 মোলে অণুর সংখ্যাকে আমরা কি অ্যাভোগাড্রোর সংখ্যা বলতে পারি, রাইট, নাম্বার অফ অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে আমি এন এ দিয়ে কি বোঝাচ্ছি, অ্যাভোগাড্রো নাম্বার। ঠিক আছে, অ্যাভোগাড্রো নাম্বারকে আমি ক্যাপিটাল এন এ দিয়ে বোঝাই। তাহলে আমি কি বলতে পারি না যে এই যে গতি শক্তি, এটা হচ্ছে এতগুলো পার্টিকেলের গতি শক্তি বলা যাবে, বলো এটা কি এগ্রি করো কিনা? 1 মোল গ্যাসের গতি শক্তি যার কথা, এতগুলো পার্টিকেল মানে অ্যাভোগাড্রো সংখ্যা, এই পার্টিকেলের গতি শক্তি কি একই নাম্বার, রাইট? তাহলে আমি এখানে রৈখিকভাবে কিছু কাজ করতে পারি। দেখো তো, অ্যাভোগাড্রো এতগুলা মানে এত সংখ্যক পার্টিকেলে বা এত সংখ্যক অণুর গতি শক্তি যদি ই হয়, তাহলে একটি অণুর গতি শক্তি কত হবে,
ই বাই এন এ, এটা লেখা যাবে ই বাই এন এ, এটা মানে কি একটি অণুর উৎস। তাহলে আমাদের যদি পরীক্ষাতে আসে যে একটি অণুর গতি শক্তি কত, তখন আমরা কি করব, আমরা এই যে ই কে ই আর একটি অণুর গতি শক্তি আর ভর গতি শক্তি যে একই কথা, সেটা কি তোমরা অ্যাগ্রি করো কিনা, যে একটি অণুর গতি শক্তি আর ভর গতি শক্তি এই দুইটা কথা সেম, এটা কি মাথায় ঢুকে কিনা বলো। এটা কি ইম্পর্টেন্ট তথ্য, এটা না বুঝতে পারলে আমরা একটা লাইন নিতে পারবো না। জি স্যার। বাকিদের আর কারো কনফিউশন আছে যে একটি অণুর গতি শক্তি যার কথা আর গড় গতি শক্তি একই কথা? আই থিঙ্ক মোটামুটি সবাই বুঝে। তাহলে আমি একটি অণুর গতি শক্তি যেমন ই বাই এন এ লিখলাম, তাহলে আমরা এভাবে লিখতে পারি গড় গতি শক্তি, গড় গতি শক্তিকে আমরা ই বার দিয়ে প্রকাশ করি, ঠিক আছে, যে কোনো গড়কে আমরা বার দিয়ে প্রকাশ করি, এটাকে কি লেখা যাবে ই বাই এন এ, এটা মনে রাখবা। এটাই হচ্ছে গিয়ে একটি অণুর গতি শক্তি, এটাই হচ্ছে গিয়ে গড় গতি শক্তি। পরীক্ষাতে মাঝে মাঝে আসে যে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেনের গড় গতি শক্তি কত, এরকম পরীক্ষাতে আসতে পারে, তখন আমরা এভাবে কাজ করবো। ওকে, আমাদের তাহলে গড় গতি শক্তি পেয়ে গেলাম। এখন আমরা একটা কাজ করি, এই যে ই এর মান 3/2 RT আছে, এই মানটা আমরা এখানে বসাই, বসিয়ে আমরা দেখি কি হয়। আমরা এই পার্টটা মুছবো না, এই পার্টটা আমাদের কাজে আসবে। আমরা যদি এখন ই বার লিখি, তাহলে এটা শেষ পর্যন্ত দাঁড়াবে 3/2 RNA × T। এই যে R/NA, এটা হচ্ছে একটা ধ্রুবক, এই ধ্রুবককে বইতে কে দিয়ে প্রকাশ করেছে, এটার নাম হচ্ছে গিয়ে বোলসম্যান ধ্রুবক, বা এটাকে বলা হয় বোলসম্যান কনস্ট্যান্ট। এটা মান মুখস্থ করার দরকার নাই। কেন দরকার নাই? কারণ তুমি R এর মান জানো, অ্যাভোগাড্রোর মানও তুমি জানো, দুটাকে ভাগ করে দিবা, যে মানটা আসবে সেটাই হচ্ছে গিয়ে বোলসম্যান ধ্রুবক। ব্যাপারটা এমন না যে বোলসম্যান ধ্রুবক আর কে এন এ দিয়ে ভাগ করে বোলসম্যান ধ্রুবক তার নিজের মতো করে একটা ধ্রুবকের নাম তার নামের সাথে লিখে দিয়েছে। তিনি হচ্ছে গিয়ে আমরা যেমন একটা পার্টিকেলে গ্যাস পার্টিকেল নিয়ে কাজ করেছি অসংখ্য অণু নিয়ে, বোলসম্যান হচ্ছে গিয়ে একটা অণু নিয়ে কাজ করেছে, তো একটা অণু নিয়ে কাজ করে তিনি শেষ পর্যন্ত উনি যে সমীকরণ পেয়েছিলেন ওই সমীকরণে একটা ধ্রুবকের প্রয়োজন ছিল, ওই ধ্রুবকের নাম তিনি বোলসম্যান ধ্রুবক দিয়েছিলেন এবং একটা মানও তিনি পেয়েছিলেন ক্যালকুলেশন করে। পরবর্তীতে দেখা গেছে যে আবার যখন এখানে একটা কন্টেনার নিয়ে অসংখ্য অণু নিয়ে কাজ করা হয়েছে, তখন এই ক্যালকুলেশন করে এখান থেকে যে ধ্রুবকটা পাওয়া গেছে দুইটা ধ্রুবক একসাথে ম্যাচ হয়ে যায়, তখন এই কারণে এটা যেহেতু জাস্ট একটা ম্যাথমেটিক্স, এই যে এতক্ষণ আমরা কোনো জাস্ট একটা ম্যাথমেটিক্স, এটা কোনো গবেষণা না, সো এই কারণে বোলসম্যান ধ্রুবকের সাথে যেহেতু এই কনস্ট্যান্টটা মিলে যায়, এই কারণে এটার নাম বোলসম্যান ধ্রুবকই রাখা হয়েছে। তো শেষ পর্যন্ত আমরা দেখলাম ই বার, এটা হচ্ছে গিয়ে কি দাঁড়ালো 3/2 K × T। তো আমাদের যদি পরীক্ষাতে আসে অক্সিজেনের একটি অণুর গতি শক্তি কত, তখন আমরা এই সূত্র ব্যবহার করতে পারবো। যদি বলা হয় অক্সিজেনের গড় গতি শক্তি কত, তখন আমরা এই সূত্র ব্যবহার করতে পারবো। যদি বলা হয় অক্সিজেনের দুইটি অণুর গতি শক্তি কত, তখন কি করব বলো দেখি। যদি আমাদের কোয়েশনে কোয়েশ্চেন থাকে এরকম যে অক্সিজেন অণুর দুইটি অক্সিজেন অণুর গতি শক্তি কত, তখন কি করব, তখন আমরা স্যার ইকুয়াল 3/2 NRT সূত্র না আমরা এইভাবে ক্যাচ করতে পারি ইকুয়াল 3/2 KT, এটা মানে কি, এটা হচ্ছে গড় গতি শক্তি। গড় গতি শক্তি আর একটি অণুর গতি শক্তি কি একই ফর্মুলা, তাহলে একটি অণুর গতি শক্তি যদি এটা হয় তাহলে দুইটি অণুর গতি শক্তি কত হবে, এটা দিয়ে দুই গুণ হবে না? জি স্যার। তাহলে আমরা লিখতে পারবো, যদি বলা হয় দুইটি অণুর গতি শক্তি কত, তাহলে আমি একটি অণুর গতি শক্তি বের করবো, এটাকে দুই দিয়ে গুণ করে দিব, তাহলে আমাদের কাজ শেষ। এরকম কিন্তু MCQ তো থাকে, এরকম কিন্তু কোয়েশ্চেন হয়, অলরেডি হয়েছে। সো এই যে ছোটোখাটো বিষয়গুলো, এই ছোটোখাটো বিষয়গুলো জানার জন্য সূত্রের প্রমাণগুলো মনে রাখতে হবে, ঠিক আছে, সূত্রের প্রমাণগুলো মনে রাখবা, আর বিশেষ করে সিম্বল মনে রাখবা, এই সিম্বল মনে রাখলে দেখবা ভুল হবে না, তখন দেখবা আশা করি পারবা।